নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। ভারত বিদ্বেষী পোস্ট, মামলা শিলচর এনআইটির প্রাক্তন বাংলাদেশি ছাত্রের বিরুদ্ধে। মধ্যরাতে শিলচরে 4 লক্ষ নগদ টাকা এবং 1 লক্ষ টাকার গয়না চুরি। ঘন ঘন নবজাতকের লাশ মিলছে কালীগঞ্জে, উদ্বিগ্ন স্থানীয় নাগরিকরা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। ভারত বিদ্বেষী পোস্ট করায় শিলচর এনআইটির প্রাক্তন এক ছাত্রের বিরুদ্ধে থানায় মামলা করল বজরং দল। ভারতীয়দের কুকুরের সঙ্গে তুলনা করে এই পোস্ট শাহাদাত হোসেন আলাপি নামের এক প্রাক্তন এনআইটি ছাত্র। এই ছাত্র গত 2 বছর আগে শিলচর এনআইটি থেকে পাশ করে বেরিয়েছে, আর সে এখন ভারত বিদ্বেষী পোস্ট, ভারতে পড়াশোনা করে এখন এত ভারত বিদ্বেষে। তার বিরুদ্ধে ঘুঙ্গুর আউটপোস্টে মামলা করা হয়েছে। একটা এফআইআর দিছি, কারণ হয়েছে গিয়া গতকালকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে সাদক হোসেন আলপি নামের একটা ছেলে এনআইটিতে পড়াশোনা করতে আসছিল। তো আজকে আমরা খবর পাইছি পাস আউট হইয়া বেরিয়া গেছে গিয়া বিগত 1-2 মাস আগে, সে একটা পোস্ট করছিল যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। ওই পোস্টের এগেনস্টে যেটা আমরা দেশ বিরোধী পোস্ট, সে বাংলাদেশ থেকে অনেক রকম পোস্ট এবং নোংরামে ভিডিও তারা পোস্ট করে বা প্রতিবাদ করে, এটা তারা দেশের ব্যাপার। কিন্তু আমাদের দেশে থাকিয়া, আমরা দেশে খাইয়া, আমরা দেশে পড়াশোনা করিয়া এই ধরনের পোস্ট করবো দেশ বিরোধী তা আমরা মানতে পারতাম না, কারণ আমরা লেগে রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্রের উপর দিকে কোনো কিছু যাইব, রাষ্ট্র লইয়া কেউ কথা হইব তা আমরা কোনোদিনই মানতে পারতাম না, আর ভবিষ্যতে কোনোদিনও মানতাম না। তো এটাই, এটা পুলিশ প্রশাসনের কাছে আমরা তারা নজরে আনার লেগে আমরা এফআইআরটা দিছি, যাতে ভবিষ্যতে এইরকম ধরনের পোস্ট না করে। আর তার মধ্যে আর একজন মহিলা আসিল, তাই নিয়ে যতটুকু আমরা পুলিশ ম্যাডামে কইছি তো অ্যাপোলজি করছে। তো ওইটাই আজকের মন্তব্য আছে। জয় শিলচর শহরে সংঘটিত হলো বড় চুরির ঘটনা। হাইলাকান্দি রোডের শান্তিপুর লেনের ব্যবসায়ীর সমীর দাসের ঘর থেকে চুরি হয়ে গেল 1 লক্ষ টাকার অলংকার। গত রাতে চোর তার ঘরে হানা দেয়, সেই সময় সবাই ঘুমিয়েছিলেন। নগদ 4 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকার সোনার অলংকার নিয়ে যায় চোর, জানালা দিয়ে পালিয়ে যায় চোর। কালকে আমি ধরুন না 1টা সময় করে ঘুমাইছি, ঘুমানির পরে তো আর ঘুমাই গেছি, কিছু হইতে পারি না। প্রায় 3:30 সময় আমার গলার চেনটা তখন টান দিছে, তখন গিয়ে আমি ফালমেটা উঠছি, উঠিয়া দেখি ঘরের তো অবস্থা নাই, যেখানে টাকা পয়সা আসলো সব গোড্ডা সুড্ডা আলমারি উলমারি সব ছানিয়া উনিয়া তারা সব লুটপাট করিয়া নিয়ে গেছে। আমার ক্যাশ টাকাই আসলো 4 লাখ টাকার মতো, আর চেন নিয়েছে 2টা। যখন উঠছি একজন পাইছি, মানে হ্যাঁ বাইরে গেছি গিয়া, মানে ফিসটা আমি দেখছি, সামনা তো দেখছি না। আমি ঘুমের মধ্যে বিছনা থেকে উঠতে উঠতে জানালা দিকে বেরিয়ে গেছি, থানাতে গিয়ে জানাই আছি, থানা ইনকোয়ারি করিয়া গেছে। তখন শিলচর টাওয়ারতে আমরা টাকাই মুশকিল হয়ে গেছি, আজকে ঘুমের মধ্যে আজকে চেন নিয়েছে, কালকে যদি আমার গলা চুরি মারিয়া যায় এটা তো আমি কইতে পারতাম। পেমেন্ট দিতে হইয়া কালকে দোকানে টাকা নিয়ে রাখছিল ঘরের মধ্যে, আর গলার থেকে যেভাবে নিল গিয়া, মানে খুব মানে একদম আতঙ্কে, মানে প্রশাসন তো তার উপরে আমার বিশ্বাস নাই একদম, কেনে অত মানে চুরি হইতেছে। ডেলি আমি নিউজ দেখি, নিউজের মধ্যে এই চুরি 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 এরকম এরকম, আর আজকে আমার করে এরকম জানলা ভাঙিয়ে আইয়া তারা যেন কিতা করলো কিছু বুঝলাম না, যে একটা মানুষ আমরা সজাগ হইতে পারলাম না, স্প্রে মারলো নি না কিচ্ছু করলো, তার সামনের দিকে ঢুকছে না তো, ঢুকছে পিছন দিকে, আর আমার কুত্তারও কইতে পারতাম না। হে তো জাবরা যখন নিয়ে আইয়া হে খুব চিৎকার করে, কোনো মানুষ দেখলে খুব চিৎকার করে, কিন্তু কালকে হে চিৎকার করছে না। কালীগঞ্জের কাকরা নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে এই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় মাছ শিকারীরা প্রথমে একটি প্লাস্টিকে মোড়া কার্টুনের ভেতর এই মরদেহ দেখতে পান, পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘন ঘন এই এলাকা থেকে নবজাতকের লাশ মিলছে, এ নিয়ে এলাকাবাসীরা উদ্বিগ্ন। কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ্যোতিষ নাথ এই ঘটনায় তদন্তে নেমেছেন।
স্মার্ট মিটার নিয়ে মুখ্যমন্ত্রী যেসব কথা বলেছেন এগুলোতে বিশ্বাস না রেখে আন্দোলনে নামতে জনসাধারণের কাছে আহ্বান জানালো করিমগঞ্জ যুব কংগ্রেস। এভাবে মানুষকে ভুল বোঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী। যুব কংগ্রেস স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন করে যাবে বলে জানালেন করিমগঞ্জ যুব কংগ্রেস মুখপাত্র কমরুল ইসলাম। করিমগঞ্জ জেলার জনসাধারণ, আমাদের করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের উদ্যোগে একটি বিশেষ কার্যসূচী হাতে নেওয়া হয়েছে। বর্তমান সরকারের শোষণ সরকার যেভাবে শোষণ করছে গরিব মানুষকে, সেই শোষণের প্রতিবাদে বিশেষ করে বর্তমান সময় স্মার্ট মিটার দিয়ে মানুষকে যেভাবে হেনস্থা করছে, এই হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে আমাদের করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের উদ্যোগে একটি কার্যসূচী হাতে নেওয়া হয়েছে আগামী 27 তারিখ বুধবার 27 আগস্ট। আমাদের এই প্রতিবাদে আসাম যুব কংগ্রেসের সভাপতি জুবাইরের নাম মহাশয় উপস্থিত থাকবেন, তৎসঙ্গে আমাদের কংগ্রেসের নেতৃবৃন্দ তথা জেলা যুব কংগ্রেস সহ করিমগঞ্জ জেলার কংগ্রেসের বিভিন্ন উইংসের আমাদের প্যারেন্ট কংগ্রেস থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, সেপাদল থেকে শুরু করে, NSY থেকে শুরু করে প্রত্যেক পদাধিকারবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এবং বিশেষ করে যেহেতু এটি একটি জনগণের আওয়াজ, তাই প্রত্যেক জনসাধারণকে আমাদের কংগ্রেসের পক্ষ থেকে, যুব কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা সবাই দলে দলে যোগ দিয়ে এই আমাদের এই প্রতিবাদকে সাফল্যমণ্ডিত গড়ে তোলার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই আমাদের সঙ্গে আসেন এবং এই প্রতিবাদকে সাফল্য করার জন্য সহযোগিতা করুন, এবং বিশেষ করে সবাইকে সময় মতো 11টার সময় আমাদের এই প্রোগ্রাম শুরু হবে। সেন্ট্রাল রোডে লোকনাথ বাড়িতে প্রতি বছরের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষে ত্রিকাল যজ্ঞের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে পালিত হল লোকনাথ ব্রহ্মচারীর 295তম জন্মতিথি। পুজোর বিশেষ আকর্ষণ ছিল শিশুরূপে নবজাতক লোকনাথ ব্রহ্মচারীর পুজো। বিকেলে পুজোর উদ্বোধন করেন লোকনাথ ভক্ত পবিত্র পাল। এছাড়াও কেক কাটার সাথে সাথে শিশু লোকনাথের পূজার্চনাও অনুষ্ঠিত হয়। এবারে প্রাইম টাইম বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূর, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে, 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে, পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরোম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরোম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্রাকটিক বোন সেটিংয়ের দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকাস, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রী রোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদি চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক টু লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর এক। মোবাইল নাম্বার 9395732456 9435070286 এবং 0384222318 অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। উইং চুং মার্শাল আর্টের বরাকভেলি জোনের কলার বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হল পালংঘাটে। এতে পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বরাকভেলি জোনের সম্পাদক সিফু রাজু ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন সিফু প্রীতম কুমার নাথ এবং সুজন বিশ্বাস। প্রায় 150 পরীক্ষার্থী এতে অংশ নেন। বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের সুবীর কুমার বণিক এবং ব্ল্যাক বেল্ট অনুশ্রী দাস। ধলাই থেকে ভঞ্জন দাসের রিপোর্ট। যুগে মেয়েরা সুরক্ষিত নয়। আমরা চাই যে আমরা যেভাবে শিখছি, আমি চাই যাতে আমি আরও মানুষকে, অন্য মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে পারি, যাতে মোমবাতি নিয়ে নিয়ে রাস্তায় সবাইকে বেরোতে না হয়। যেভাবে ওয়েস্ট বেঙ্গলের ঘটনা ঘটছে, নিয়ত প্রতিনিয়ত যেভাবে মেয়েদের উপর অত্যাচার চলছে, এটা যেন আর না হয়। আমি চাই সবাই যেন আত্মসুরক্ষার কৌশলটা যেন শিখুক এবং নিজেকে সুরক্ষিত যাতে করতে পারে। আর আমাদের অনেক ব্রাঞ্চ আছে, ওইখানে মেয়েরা গিয়ে নিজেদের প্রশিক্ষণ, সেলফ ডিফেন্স, আত্মপ্রশিক্ষণটা শিখতে পারবে, যাতে মেয়েদের আর সমাজে কোনো অসুরক্ষিত মেয়েরা যাতে সমাজে আর না থাকে। আমরা লায়ন্স ক্লাব কেয়ার শিলচর থেকে এসেছি। ওদের যেগুলো আজকে এক্সাম হয়েছিল, যে এটা ভিত্তি করে এটার সঙ্গে আমরা যুক্ত হয়েছি। বিশেষত আমার ওই জিনিসটা দেখে ভালো লাগছে, আজকে যে এখানে ছোটো ছোটো বাচ্চারা, মেয়েরা, ওরা যেভাবে এইগুলার উপর নিয়ে ট্রেনিং করে যাচ্ছে, হ্যাঁ, তো ওটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। কারণ গত আরজিকর মেডিকেল কলেজে যেগুলো পরিস্থিতি আমরা লাস্ট 15-16 দিন থেকে দেখে এসেছি, তো আজকে ওইটার উপরে ভিত্তি করে আমি বলছি। কারণ ওইখানের যে মেয়েরা নিজে যদি সেফটি না রাখে, হ্যাঁ, আজকে নিজের সেফটিটাই সবচেয়ে বড় জরুরি। কারণ যে মুহূর্তে, যে সময় যেগুলো কিছু ঘটনা ঘটে, ওই সময় ওই কেউ থাকে না, ওর আশেপাশে কেউ থাকে না। আছেন ওরা যদি মেয়েরা বিশেষ করে নিজে যদি সেলফ ডিফেন্সটা যদি আয়ত্ত করে বজায় রাখতে পারে, তার ওরা নিজের আজকে যদি 14-15 জন মানুষ থাকে অ্যাটলিস্ট। ধলাইয়ের ডিগ্রি কলেজের অনুমোদন দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ধলাই ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটি। এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কমিটির কর্মকর্তারা বলেন, তাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভাগাবাজার সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণু রঞ্জন ধর, ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর বিদ্যালয়ের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, শিক্ষাবিদ সুবীর মালাকার। তারা জানান, এই এলাকায় 10 কিলোমিটারের মধ্যে কোনো কলেজ নেই। নমস্কার। ধলাই আমার স্বপ্ন, ধলাইকে নিয়ে ভাবি, ধলাইকে কীভাবে উন্নত করা যায় সেটাই নিয়ে রাত দিন চিন্তা করি। ধলাই যে কোনো জায়গা যদি আমরা ডেভেলপ করতে চাই, প্রথমে আমাদের ডেভেলপ করতে হবে শৈক্ষিক পরিবেশকে। সেই শৈক্ষিক পরিবেশকে যদি আমরা সুস্থ করতে পারি, তার জন্য যেগুলো বেসিক নিড স্কুল কলেজের দরকার, সেই স্কুল কলেজের মধ্যে আমরা এতদিনের আন্দোলনের ফসল রূপে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতদিন আমাদেরকে একটা ডিগ্রি কলেজ উপহার দিলেন, সেজন্য আমরা ওনাকে ধলাইবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং
সঙ্গে আমাদের মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কেও আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই ডিগ্রি কলেজ না হলে আমি দেখেছি প্রচুর ঘরে ঘরে ছাত্র ছাত্রী পড়া ছেড়ে দেয় হায়ার সেকেন্ডারি পাস করার পরেই। সেজন্য ডিগ্রি কলেজের প্রয়োজন ছিল, এখন আশা করি অতি সত্বর এগুলা সমাধান হবে। আর তার সঙ্গে চাই সেই ডিগ্রি কলেজটা যাহাতে রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ হয়, তাহলে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে থেকে পড়াশোনা করতে পারবে। সেই শিক্ষার পরিবেশটাকে আমি উন্নত করতে ধলাইতে যেমন একটা মিশনারি অক্সিলিয়াম স্কুল এনেছিলাম, ওদের মারফতে সেই জায়গাটার শৈক্ষিক পরিবেশটা মানে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যদি যত যত কিছু মানে ডিগ্রি কলেজ হয়, তাহলে শৈক্ষিক পরিবেশ এখানকার পরিবর্তন হয়ে যাবে, মানুষের চিন্তাধারা উন্নত হবে, ব্যবসার দিক থেকে উন্নত হবে, সব কিছু ডেভেলপ হবে আমাদের যেমন চিন্তা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। ভারত বিদ্বেষী পোস্ট মামলা শিলচর এনআইটির প্রাক্তন বাংলাদেশি ছাত্রের বিরুদ্ধে। মধ্যরাতে শিলচরে 4 লক্ষ নগদ টাকা এবং 1 লক্ষ টাকার গয়না চুরি। ঘন ঘন নবজাতকের লাশ মিলছে কালীগঞ্জে, উদ্বিগ্ন স্থানীয় নাগরিকরা। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই, নমস্কার।